আজি গরু বিহুক কেন্দ্র করে উখল মাখল পরিবেশ রাজ্যের সর্বত্রে আর বহুতে ভাবে বরাগত হয়তো অসমীয়া কৃষ্টি সংস্কৃতি নাই, কিন্তু বরাগত চলি আছে গরু বিহু। এয়া করিমগঞ্জ জেলার গিলাইজান গাঁও, আর গিলাইজান গাঁওত আমি দেখিলে পাইছো যথেষ্ট সংখ্যক অসমীয়া রাইজ ওলাই আহিছে গরু বিহুর দিনা। গরু মাটিমাল লগাই ইয়াতে যে গরু গা ধুয়াই আছে আমি দেখিলে পাইছো, ইয়াতে গরু গা ধুয়াই ধুয়াই আছে। আসলতে এইখিনি এই যে গাঁও সমূহত আসলতে জনসংখ্যার যদি তুলনা করা যায় অতি নগণ্য জনসংখ্যা আছে, আর করিমগঞ্জত 3-4টাকৈ অসমীয়া গাঁও আছে, আদরকুনা, গিলাইজান, বরথল, বরগুল, এনেকে এনেদরে কেইটামান অসমীয়া গাঁও আছে। আর অসমীয়া গাঁওত এনেদরে পরম্পরা রক্ষা হয়ে আছে আমি দেখিবলৈ পাইছো। ইয়াতে গরু বিহুর আনন্দত মতলীয়া হয়েছে, সকলে গরুক যি মাটিমাহ লগাই বা হালধি লগাই গরুক গা ধুয়াই আছে। পরবর্তীতে লাউ খা বেঙেনা খা বলে লাউ আর বেঙেনার যে টুকুরা আছে এইবিলাক দলিয়াই দিয়ে আছে গরুর সুস্বাস্থ্য কামনা করে। ইয়াত যেহেতু কৃষিভিত্তিক এটা অনুষ্ঠান, অসমের জাতীয় অনুষ্ঠান, আর আজির পর আরম্ভ হয়েছে গরু বিহুর জড়িয়ে যে রঙালী বিহুর সূচনা হয়েছে। আর এই করিমগঞ্জের বিশেষকৈ করিমগঞ্জের এই গিলাইজান গাঁও এনেদরে পরিবেশ দেখা গৈছে। এগারী রাইজ আছে, আমি জানিবলৈ চেষ্টা করি যে আসলতে এইখানে গাঁওতলকে যেহেতু অসমীয়া ইয়াতে অসমীয়া লোকের সংখ্যা অতি নগণ্য, আপনাদের মানে কেনেদরে কৃষ্টি সংস্কৃতি পালন করে আর দেখবলে পাইছো আমি আজি আপনাদের করে আছে বেলেগ বিহু কেনেদরে পালন করে আপনাদের। নিশ্চিতভাবে পোনপ্রথমতে সমূহ অসমবাসী রাইজলৈ রঙালী বিহুর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছো। আর কম সংখ্যক অসমীয়া জনসাধারণ আছো যদিও আমি অতীতরে পৰা ইয়াত রঙালী বিহুটো খুব উলহ মালহেৰে পালন করে আহিছো। আর আজি যেহেতু রঙালী বিহুর প্রথমটো দিন গরু বিহু, আর গরু বিহু হিসাবে আমি গরুক মাহ হালধি লগাই এতিয়া সকলো রাইজ একত্রিত হয়ে আমি পরম্পরা রক্ষা করার যুঁজখন চলাই আছো। কিছু রাইজ কিন্তু দেখা গৈছে যে প্রায় একলগে গোট নাখায়, ইয়াতে কিছু আগে পিছে আহে, সকলে সাময়িকভাবে যেটা হব লাগে এই ক্ষেত্রে অল্প অসুবিধা দেখা গৈ আছে। অসুবিধা নহয়, আসলতে কি হল আজিকালি গরু মানে গাঁৱত আগতে যেনেকুৱা আছিলে ঠিক মানে সিমান সংখ্যক নাই, কারণ আজিকালি আপনার প্রায় দেখা পায় যে খেতি বিহুটো খেতিভিত্তিক এটা উৎসব, কিন্তু ইয়াত এতিয়া ট্রেক্টরে প্রায় মানে খেতি বাতি করা হয়, গতিকে গরুর সংখ্যা কমি গৈছে, গতিকে কিছু সংখ্যক গরু সেইখিনি লয়ে মানে রাইজে একেলগে আজি বিহুখন পালন করেছে। আমি দেখি আছো আর এজনকে বিহু নাম গাই ইয়াতে তো আগবাড়ি আছে গরু লৈ, আমি তেতাসে যাবলৈ চেষ্টা করি। ইয়া নিশ্চয়ই এটা অসমীয়া কৃষ্টি পরম্পরা, কেবল গারু গানালে গাই থাকো গলো ভুনিম আমি ও মাখি মারু জাক জাক মাখ মারু জাক জাক দিল ধুলি আতরে যাও মার খরু বাপের খরু তয় হবি বরবর গরু ওই মাই খরকু বাবের খরু তয় হবি বরবর গরু তিরি তপ দেখিলে আহো বুলি নকবা ভন্টি তিরি তপ দেখিলে আহো বুলি নকবা ভন্টি মাজনী ঐ কুনজনী ঐ মুরে নুপানি পড়া ঘর হাতত লৈ সরিয়া পানি টুকি থাকুতে মাজনী হাতত লৈ সরিয়া পানি টুকি থাকুতে কুনজনী মাজনী ঐ হব নুপানি লগা জ্বর গৈছিল মই গাঁৱলৈ বিচিছিলা মৰমত বাৰী নেমু নিচিঙি ঐ জান চৰ্বতি লাগিলা চট বৰকৈ ঐ নকবা মাদতায়ে শুনিব মাদতায়ে শুনিব মাদতায়ে শুনিলে ও জান যাবলৈ মোক নিদিব। পরিবেশ আর যে বিহুর যে পরম্পরা সকল ইয়াতে যে যদিও বরাক উপত্যকাত করিমগঞ্জত অনুষ্ঠিত হয়ে আছে, কিন্তু অসমীয়ার সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতি সকল পালন হয়ে আছে। গরু ধুয়াকে কেন্দ্র করে যে বিহু নাম গীত সকল ইয়াতে পালন করে আছে, অসমীয়ার যে রাইজ আছে অতি নগণ্য রাইজ আছে কিন্তু আপ্রাণ চেষ্টা চলাই আছে যাতে এই অসমীয়া কৃষ্টি সংস্কৃতি বজায় থাকে, আর এই চেষ্টা চলাই আছে আমি দেখবলে পাইছো অতি উলহ মালহেৰে পালন হয়ে আছে করিমগঞ্জের গিলাইজান গাঁওত গরু বিহু উৎসব।